নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি আজকে আমি আমপান্না বানিয়েছি এটা খেতে খুবই টেস্টি হয় আর এটা গরমের সময় খাওয়া খুবই উপকারী এটা আপনারা বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে বার করে এটা বানিয়ে খেতে পারবেন এটা গ্লাসের মধ্যে দিয়ে বরফ দিয়ে ঠান্ডা জল দিয়ে এটা আপনারা খেতে পারেন খেলে শরীর খুব ঠান্ডা হবে আর এর আইসক্রিমও বানাতে পারেন যেটা আমি বানিয়েছি এর আইসক্রিম বানানেও খেতে খুব টেস্টি হয় আপনারা বানিয়ে দেখবেন একবার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আমের বোটাগুলো প্রথমে কেটে নেব আমের বোটাগুলো কাটলে দেখবেন অনেক আঠা বেরোবে তাই ভালো করে ধুয়ে নেবো আমগুলোকে আমের আঠাটা সব সময় বার করে আমগুলো পারলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে অনেকটা আঠা বেরিয়ে যায় তারপরে ভালো করে ধুয়ে নিতে হয় আমগুলোকে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি এটাকে দুটো তিনটে সিটি দিয়ে দেবো তাহলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার খোলাগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমগুলো কত ভালো সেদ্ধ হয়েছে আমগুলো এত ভালো সেদ্ধ হয়েছে যে আমগুলো টিপলেই আঁটিও বেরিয়ে যাচ্ছে আমের শ্বাসও বেরিয়ে যাচ্ছে আপনারাও এইভাবে সেদ্ধ করে নেবেন তাহলে বানাতে খুব সুবিধা হবে আর প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুটো তিনটে সিটি দিলেই আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কড়াতে সেদ্ধ করলে একটু বেশি সময় লাগবে আমের খোলার গায়ে যে শাঁসগুলো লেগেছিলো একটা চামচ দিয়ে সব শাঁসগুলো আমি বার করে নিচ্ছি হাঁটি থেকেও সব শাঁসগুলো ভালো করে বার করে নেব বার করে নিয়ে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে এবার পুদিনা পাতা দিয়ে দেবো পুদিনা পাতাটা আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ডাটি আছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাসদানা দিয়ে দিলাম আমার কাছে একটুখানি গুঁড়ো ছিল পুরো গুঁড়ো না হাফ গুঁড়ো সেটাই আমি দিয়ে দিলাম এবার ঢাকনাটা দিয়ে পেস্টটা তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা হয়েছে কিন্তু খুব বেশি ভালো হয়নি তাই অল্প একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দেবো আম পান্নার মধ্যে জোয়ানটা দিলে খুব ভালো টেস্ট আসে আপনারাও দিয়ে দেখবেন আর এলাচ এলাসানাও দিলে খুব ভালো লাগে এবার ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর চিনি রস ছিল আমার কাছে চিনি রস দিয়ে দিয়েছি আপনারা চিনি আর অল্প একটু জল দিয়ে রস তৈরি করে নেবেন আমি আগের দিন মিষ্টি তৈরি করেছিলাম সেই রসটা রয়ে গিয়েছে সেই রসটা দিয়েই আমি আজকে শরবত তৈরি করবো এবার আমের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচড়ে চিনির সাথে মিশিয়ে নেবো এটা অনবরত নাড়তে থাকতে হবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব মাঝে মধ্যেই নাড়ব হলে তলায় লেগে যাবে এক চামচ মতন বিট নুন দিয়ে দিলাম নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনারা আপনাদের আন্দাজ মতন নুন চিনি দেবেন দেখুন বন্ধুরা রসটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর ফেনাও উঠছে এইভাবে পাঁচ মিনিট মতন জাল করে নেব পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে থেকে থেকেই আমি নাড়াছাড়া দেবো নাহলে তলায় লেগে যাবে সেই জন্য নাড়তে থাকতে হবে একভাবে রেখে দিলে হবে না বন্ধুরা আপনারা এর মধ্যে ফুড কালারও দিতে পারেন আমি দিলাম না আমি এমনি করছি কালার ছাড়া করছি কালার দিলে কি হয় দোকানের মতন দেখতে লাগে বাড়িতে বানিয়েছি সেটা বোঝা যায় না কিন্তু বন্ধুরা এর মধ্যে যা যা মশলা দিয়েছি সেই মশলার জন্য এটা খেতে অসাধারণ হয়েছিল আপনারাও যদি সেই সেই মশলাগুলো দিতে পারেন তাহলে দেখবেন খুবই টেস্ট হবে আমি এর মধ্যে এখন তিন চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই ধনে গুঁড়োটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিলাম আমি একসাথে অনেকটা মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিই এরপর আমি এর মধ্যে দু চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো আম মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখছেন মশলাগুলো ডলা পেকে গিয়েছে এটা আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো দু চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর যেগুলো ডলা পেকে আছে সেগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি কীভাবে মেশাচ্ছি আপনারাও সেইভাবে মিশিয়ে নেবেন কড়ার গায়ে চামচ ঠেকিয়ে ঠেকিয়ে এগুলোকে ভালো করে ডলে ডলে একদম পাতলা করে মিশিয়ে নেব সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ভালো করে চেড়ে ফুটিয়ে নেব আরও দু মিনিট মতন ফুটিয়ে নেবো আর একটু ঘন করে নেব নুন একটু কম লাগছিল বলে আর একটু বিট নুন দিয়ে দিলাম এবার আম পান্নার মধ্যে তিন চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গিয়েছে আম পান্নাটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আম পান্নাটা এবার স্টিলের পাত্রের মধ্যে ঢেলে রাখবো কারণ এই পাত্রে রাখলে কড়াটা কালো হয়ে যাবে আম টক সেই জন্যে টকের একটা কষ ওঠে আর ওই কষের জন্যেই পাত্রটা কালো হয়ে যায় আম পান্নাটা আমি স্টিলের পাত্রে রেখে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি সরবতটা তৈরি করেছি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে কয়েকটা বরফ দিয়ে দিয়েছি এবার আম পান্নাটা দিয়ে দেবো দু চামচ মতন আম পান্না দিয়ে দেবো আর দিয়ে দেবো ঠান্ডা জল মিশিয়ে গুলে দেবো দারুণ খেতে লাগবে আপনারা দেখুন আপনারা বানিয়েও দেখবেন এত সুন্দর টেস্ট হবে যে আপনারা বুঝতে পারবেন না দোকানের আম পান্না খাচ্ছেন না বাড়ির রাম পান্না খাচ্ছেন এক চামচ মতন লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও খেতে ভালো লাগবে লেবুর রসটা দিলে একটা চামচ দিয়ে ভালো করে গুলে দিতে হবে না হলে পান্নাটার তলায় থেকে যাবে গুলে দিলে পুরো জলের সাথে ভালো করে মিশিয়ে যাবে বন্ধুরা গরমের সময় আম খাওয়া খুবই উপকারী আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন আর রেখে দেবেন ফ্রিজে অনেক দিন থাকবে আর বাড়িতে লোকজন আসলে তাদেরও বানিয়ে দিতে পারেন তারাও খুব খুশি হবে এত সুন্দর আম খেয়ে আমি একটা গ্লাসের মধ্যে আম পান্না নিয়ে নিয়েছি আর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম আর একটু লেবুর রস দিয়ে দেবো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে আইসক্রিমের পাত্রে ঢেলে দেবো ঢেলে দিয়ে আমি ছ ঘন্টার জন্যে রেখে দেবো ডিপ ফ্রিজে দেখুন ছ ঘন্টা পরে কত সুন্দর আম পান্না আইসক্রিম তৈরি হয়ে যায় বাকিটা আমি এই শিশির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো এই আম তো ফ্রিজে থাকলে প্রায় দু মাস তো ভালো থাকবেই কিন্তু এটা দুমাস চলবে না আমার দু মাসের আগেই শেষ হয়ে যাবে দেখুন কী সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে আম আইসক্রিমটা খেতে খুব ভালো হয় আপনারাও বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ